आज के भिडियोर माध्यमे आलोक चैप्टारे एक अंश आलोर प्रतिफलन कयेकटी प्राथमिक जिनिस जानार चेष्टा करब। जे वस्तु आलो विकिरण करे ताके आलोक उत्स बा सोर्स अफ लाइट बला हय। आलोक उत्स दुई रकम, जे वस्तु निजेई आलो विकिरण करे ताके स्वप्रभ बा स्वयंप्रभ उत्स बा लुमिनास सोर्स बले। जेमन सूर्य, नक्षत्र, बैद्युतिक बाती, ज्वलंत मोमबाती इत्यादि। आबार जे वस्तु निजस्व आलो नहीं स्वप्रभ वस्तु थेके पावा आलो प्रतिफलन प्रतिफलित करे ताके निष्प्रभ बा अप्रभ उत्स बा नन लुमिनास सोर्स बले। ठीक आछे, जेमन आमादेर चारपाशेर अधिकांश वस्तुई निष्प्रभ, चाँद एवं ग्रहगुलिओ निष्प्रभ। आलोर प्रतिफलन, शोषण और प्रतिसरण कोनो समसत्व माध्यमेर मध्य दिए आलो सरलरेखाय चले। आलो जखन एक समसत्व माध्यम थेके अन्य कोनो समसत्व माध्यमे आपतित हय तखन साधारणत निम्नलिखित घटनागुली घटे। एक, आपतित आलोर किछु अंश दुई माध्यमेर विभेदतल थेके पुनराय प्रथम माध्यमे फिरे आसे, एई घटनाके आलोर प्रतिफलन बले। दुई, आपतित आलोर किछु अंश द्वितीय माध्यम द्वारा शोषित हय। तीन, द्वितीय माध्यमटी स्वच्छ बा ईषद स्वच्छ होले आपतित आलोर एकटी अंश द्वितीय माध्यमे प्रवेश करे एवं तिरजक आपतनेर क्षेत्रे दिक परिवर्तन करे अन्य एकटी सरलरेखाय बराबर चले जाए, एई घटनाके आलोर प्रतिसरण बले। এখন জেনে নিই আলোর প্রতিফলন কাকে বলে। আলো যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের বিভেদ উপরিতলে আপতিত হয় তখন ওই আপতিত আলোর কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। যে তল থেকে আলোর প্রতিফলন হয় তাকে প্রতিফলক বা রিফ্লেক্টর বলে। आलोर प्रतिफलन संक्रांत कयेकटी संज्ञा, चित्रेर दिके तोमरा ताकाओ। M1 M2 एकटी प्रतिफलक, M1 M2 के दुटी माध्यमेर विभेदतल हिसेबेओ धरा जेते पारे। AO आलोक रश्मि प्रतिफलकटीर ओ बिंदुते आपतित हये अभिपथे प्रतिफलित हय। आपतित रश्मि इन्सिडेंट रे, প্রতিফলকের উপর যে আলোকরশ্মি আপতিত হয় সেই আলোকরশ্মিকে আপতিত রশ্মি বলা হয়। এক্ষেত্রে ছবিতে দেখতে পাচ্ছ এও একটি আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে, প্রতিফলক তল প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত রশ্মি বলে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ ওবি হলো প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দু বা পয়েন্ট অব ইনসিডেন্স, প্রতিফলকের যে বিন্দুতে কোনো আলোকরশ্মি এসে আপতিত হয় সেই বিন্দুকে আপতন বিন্দু বলা হয়। চিত্রে ও বিন্দুটি হলো আপতন বিন্দু। আপতন কোণ অ্যাঙ্গেল অব ইনসিডেন্স, আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলা হয়। চিত্রে ও হলো আপতন বিন্দু, ওতে M1 M2 এর উপর অঙ্কিত বিলম্ব ON AON কোণ হলো আপতন কোণ, যাকে আমরা আই দ্বারা ইন্ডিকেট করি। প্রতিফলন কোণ অ্যাঙ্গেল অব রিফ্লেকশন, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলা হয়। চিত্রে BON এই কোণটি হলো প্রতিফলন কোণ, যাকে আমরা স্মল আর দ্বারা ইন্ডিকেট করি। প্রতিফলনের সূত্র, এক দুটি সূত্র আছে। এক, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে। দুই,
প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়, অর্থাৎ চিত্রানুযায়ী বিওএন সমান এওএন এই কোণ। প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলক তলে প্রকৃতির উপর নির্ভর করে প্রতিফলন দু প্রকারের হতে পারে। এক, নিয়মিত প্রতিফলন। দুই, বিক্ষিপ্ত প্রতিফলন। এক, নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো মসৃণ সমতলিক প্রতিফলকে আপতিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হয়, তবে আলোর এরূপ প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলা হয়। দর্পণ, স্থির জলের উপরিতল, মসৃণ ধাতব তল প্রভৃতিতে আলোর নিয়মিত প্রতিফলন হয়। দুই, বিক্ষিপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো অমসৃণ প্রতিফলক তলে আপতিত হয়, তবে সেই রশ্মিগুচ্ছ আর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হয় না। আলোর এরূপ প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। ঘরের দেওয়াল, সাদা কাগজ, ঘষা কাঁচ, সিনেমার পর্দা ইত্যাদি অমসৃণ, তাই এরা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটায়। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের তুলনা। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। এক, নিয়মিত প্রতিফলনে মসৃণ তলে এ ধরনের প্রতিফলন হয় আর অমসৃণ তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। প্রতিফলনে প্রতিফলক কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারে। বিক্ষিপ্ত প্রতিফলনে দুই, প্রতিফলক কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করতে পারে না। তিন, নিয়মিত প্রতিফলনে প্রতিফলকের যে অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো দর্শকের চোখে যায়, শুধু সেই অংশটিকেই ওই দর্শক অপেক্ষাকৃত উজ্জ্বল দেখে। দর্শকের ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য সে প্রতিফলনে ফলকের ভিন্ন ভিন্ন অংশ অপেক্ষাকৃত উজ্জ্বল দেখে। তিন, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলকের সব অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে দর্শকের চোখে যায়, তাই সে সমগ্র প্রতিফলকটিকেই মোটামুটি সমান উজ্জ্বল দেখে। দর্শকের অবস্থানের উপর এই উজ্জ্বলতা নির্ভর করে না বললেই চলে। চার, নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপ হয়। যেমন আপতিত রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে। আপতিত রশ্মিগুচ্ছ পরস্পরের সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও পরস্পরের সমান্তরাল হয়। চার, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপ হয় না, অর্থাৎ ওদের মধ্যে কোনো সাদৃশ্য থাকে না। যেমন আপতিত রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ কোনো নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে না। আপতিত রশ্মিগুচ্ছ পরস্পরের সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুচ্ছ পরস্পরের সমান্তরাল হয় না। প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি, ডেভিয়েশন অফ এ রে ডিউ টু রিফ্লেকশন। প্রতিফলনের ফলে কোনো আলোকরশ্মি মূল পথ থেকে যতটা কোণে ঘুরে যায় তাকেই রশ্মিচ্যুতি বলে। ধরি একটি আলোকরশ্মি এও প্রতিফলক M1 M2 এর ও বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলিত হয়ে ওবি পথে গেল। ও বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব হলো ON। প্রতিফলনের সূত্রানুযায়ী কোণ AON সমান কোণ NOB সমান I। এখন প্রতিফলক তল M1 M2 না থাকলে এও রশ্মি AOC পথ বরাবর যেত, কিন্তু প্রতিফলনের জন্য এই রশ্মি OC পথে না গিয়ে OB পথে গেছে, অর্থাৎ প্রতিফলনের ফলে রশ্মির চ্যুতি হয়েছে। এই চ্যুতির পরিমাণ ডেল্টা সমান BOC কোণ সমান 180° মাইনাস AOB কোণ সমান 180° মাইনাস 2I। বিম্ব বা ইমেজ। কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব দু প্রকারের, সৎ প্রতিবিম্ব বা সৎ বিম্ব রিয়েল ইমেজ, দুই, অসৎ প্রতিবিম্ব বা অসৎ বিম্ব ভার্চুয়াল ইমেজ। সৎ বিম্ব, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলা হয়। সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। অসদ্বিম্ব, কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয়। অসৎবিম্বকে শুধুমাত্র চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। সৎবিম্ব ও অসৎবিম্বের পার্থক্য। এক, সৎবিম্ব গঠনের ক্ষেত্রে রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, কিন্তু অসৎবিম্ব গঠনের ক্ষেত্রে রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে অন্য কোনো বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। দুই, সৎবিম্বকে পর্দায় ফেলা যায় কিন্তু অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না। তিন, সৎবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট রেখে বস্তুর ফটো তোলা যায়, কিন্তু অসৎবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট রেখে সরাসরি বস্তুর ফটো তোলা যায় না। বিন্দু বস্তুর প্রতিবিম্ব। ইমেজ অফ এ পয়েন্ট অবজেক্ট। M1 M2 সমতল দর্পণের সামনে A বিন্দুতে একটি বিন্দু বস্তু, A থেকে AO আলোকরশ্মি দর্পণের O বিন্দুতে লম্বভাবে আপতিত হয়ে OA পথে প্রতিফলিত হয়ে ফিরে যায়। অপর একটি রশ্মি AC দর্পণের C বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর CD পথে যায়। CD পথটি এমন হয় যাতে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। OA এবং CD প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনের দিকে বাড়ালে A' বিন্দুতে মিলিত হয়। সুতরাং প্রতিফলিত রশ্মি দুটি A' বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অতএব A' হল A বিন্দু বস্তুর অসৎবিম্ব। বস্তু ও প্রতিবিম্বের সংযোগকারী রেখা A ও A' দর্পণের ওপর লম্ব, অর্থাৎ বস্তু ও তার প্রতিবিম্ব একই লম্বরেখায় অবস্থান করে। সি বিন্দুতে দর্পণের ওপর CN লম্ব টানা হল, যেহেতু OA এবং CN সমান্তরাল, তাই কোণ OAC সমান কোণ ACN সমান I একান্তর কোণ, এবং কোণ OA'C সমান কোণ NCD সমান R অনুরূপ কোণ। প্রতিফলনের সূত্রানুযায়ী কোণ ACN সমান কোণ NCD, যেহেতু I সমান R, অতএব কোণ OAC সমান কোণ OA'C। এখন AOC এবং A'OC সমকোণী ত্রিভুজ দুটির মধ্যে কোণ OAC সমান কোণ OA'C এবং OC সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং OA সমান OA', অতএব দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব। অর্থাৎ সমতল দর্পণের সামনে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্ব দর্পণের পিছনে সমদূরত্বে গঠিত হয়, এবং বস্তু প্রতিবিম্বের সংযোগকারী সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। স্থিত বস্তুর প্রতিবিম্ব। ইমেজ অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট। M1 M2 সমতল দর্পণের সামনে AB একটি বিস্তৃত বস্তু। একটি বিস্তৃত বস্তুকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু উৎসের সমষ্টি হিসেবে ধরা যেতে পারে। প্রতিটি বিন্দু উৎসের প্রতিবিম্বের অবস্থা নির্ণয় করলে বিস্তৃত বস্তুটির পূর্ণ প্রতিবিম্ব পাওয়া যায়। বিস্তৃত বস্তুটির শীর্ষবিন্দু A থেকে দর্পণের উপর AO1 লম্ব টেনে তাকে A' পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন AO1 সমান A'O1 হয়। সুতরাং A' থেকে হলো A বিন্দুর প্রতিবিম্ব। অনুরূপভাবে বিস্তৃত বস্তুটির সর্বনিম্ন বিন্দু B থেকে দর্পণের উপর BO2 লম্ব টেনে তাকে B' পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন BO2 সমান B'O2 হয়। সুতরাং B' হলো B বিন্দুর প্রতিবিম্ব। একই পদ্ধতিতে A ও B এর মধ্যবর্তী বিন্দুগুলির প্রতিবিম্ব পাওয়া যায়। স্পষ্টত এই প্রতিবিম্বগুলি A' B' রেখার উপরে অবস্থিত হবে। সুতরাং A' B' হল AB এর প্রতিবিম্ব। চিত্রানুযায়ী বস্তু AB এবং তার প্রতিবিম্ব A' B' একই আকারের। সুতরাং সমতল দর্পণ কোনো বিস্তৃত বস্তুর সমান আকারের অসৎবিম্ব গঠন করে। পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল ইনভার্সন। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়া ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। সমতল দর্পণের সদ্বিম্ব। রিয়েল ইমেজ ইন এ প্লেন মিরার। ধরি একটি অভিসারী রশ্মিগুচ্ছ
M1 M2 দর্পণে আপতিত হয়েছে এবং দর্পণটি না থাকলে ওই অভিসারী রশ্মিগুচ্ছ ও বিন্দুতে মিলিত হতো। দর্পণের প্রতিফলনের জন্য ওই রশ্মিগুচ্ছের PQ এবং RS রশ্মি দুটি ও বিন্দুতে মিলিত না হয়ে I বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করা যায় I এবং ও বিন্দু সংযোগকারী সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে এবং IA সমান OA অর্থাৎ দর্পণ থেকে I বিন্দুর দূরত্ব এবং দর্পণ থেকে ও বিন্দুর দূরত্ব সমান। এক্ষেত্রে ও বিন্দুকে অসদ বস্তু বলা হয় এবং I হলো তার সৎ প্রতিবিম্ব। সুতরাং সমতল দর্পণ অসদ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে।